দেখুন মোটা ভাইয়ের অবস্থা, প্রচুর ঝাল ভর্তা, আর অর্ণব তো দেখেন চিনির গোডাউনের ভিতরে ঢুকে নিছে, মারাত্মক ঝাল, দম ছাড়তে পারতেছি না, মজাই আলাদা, প্রচুর মজা। নাস্তা ভাজতেছি, এক চুলায় ডিম, চুলায় হচ্ছে রুটি, আর এই পাশে হচ্ছে খাওয়া শুরু হয়ে গেছে, দিয়ে দিছি অলরেডি, ঠিক আছে, ডিমটা নিয়ে আসতেছি, দিয়ে দিছি চুলায়, বসে অন্য বসে খাও, আমি রুটি ভাজতেছি ফুল একদম, একটু কালকে বানিয়ে রাখছিলাম, ঠিক আছে, এনাও ফুলা রুটি কেনে বা এই যে মোটু ভাইয়ের ডিমটাও দিয়ে দিয়েছি, কি মনে হয় আপনার কাছে এটা? ওরে বাবা চাঁদ মনে হয় গো, ডিম আবার চাঁদ, ঠিক আছে খাও তাড়াতাড়ি, এখন সময় নেই ভিডিও করা, রেখে দেই, রেডি করতে হবে সবকিছু, অর্ণবের বই ঠই রেডি, এরা বের হয়ে যাচ্ছে, অর্ণবকে আগে দিয়ে আসছে, যাও টাটা বাবা, আল্লাহ হাফেজ। আমি হচ্ছে পাখির যে ফিল্টারগুলি ওয়াশ করতেছি, পাখিকে হচ্ছে চা করে দিব, চা বসিয়েছি অলরেডি, তো থাকেন আমার সাথে আর দেখতে থাকুন আমার ভিডিওটা। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো সকাল সকাল হচ্ছে অন্নপাড়া স্কুলে চলে গেছে, নাস্তা সব করে দিয়েছি, টিফিন করে দিছি, যাই হোক আমরাও নাস্তা খেয়ে নিয়েছি। তো এখন হচ্ছে গাছে পানি দিতে আসলাম, এর মধ্যে হচ্ছে পাখিকে পানি ক্লিন করা সব মানে পানি দেওয়া হয়ে গেছে, ক্লিন করাও হয়ে গিয়েছে, এখন হচ্ছে গাছে পানি দিতে আসছি, আজকে একটু ঠান্ডাটা কম, বাইরের ওয়েদারটা দেখুন একটু রোদ, ভালোই রোদ উঠে গেছে, এখন বাজে কয়টা মনে হয় 8:30 এরকম বাজে, আমি একটু গাছে পানি দিয়ে নিই, মানে গাছটা ভালো হয়েছে, পাতাগুলো অনেক বড় বড় হয়েছে, মানি প্ল্যান্টের মানে রোদ থাকলে আরো ভালো হইতো, রোদ পাওয়া পায় না এখানে, এটাই প্রবলেম, রোদ হইলে একটু ভালো হইতো, একটু বেশি করে পানি দিয়ে দিই, এখন হচ্ছে বেড গুছাবো, ঠিক আছে তো থাকুন আমার সাথে আর দেখতে থাকুন, বেডটা গুছানো হয়ে গেল, এখন হচ্ছে রুম ঝাড়ু দেব, রুম ঝাড়ু দিয়ে গুছিয়ে নিয়েছি, ফার্নিচার মুছে নিয়েছি, পুরো একদম রুম গুছানো, সব রুম গুছিয়ে ফেলেছি, একটু বসে রেস্ট নেব, টিভি দেখব, তারপর হচ্ছে রান্না করতে যাব, এখন আমি রান্না বসিয়ে দিব, তার জন্য হচ্ছে কড়াই নিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তো এখন আমি রান্না করব হচ্ছে বুটের ডাল দিয়ে, মুরগির গিলা কলিজা ঠ্যাঙাত পা যেটা আর কি, যাই হোক ওইটা রান্না করব আজকে, আর হচ্ছে রুই মাছটা রান্না করব, তো দেখুন আমার সাথে আর থাকুন, এখন আমি হচ্ছে তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে, আমি এটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করব, এখন দিয়ে নেব দারচিনি, এলাচি, তেজপাতা, ভালো করে একটু ভেজে নেব, মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব মাংসগুলা,
সবগুলি মুরগির পা হচ্ছে কলিজা গিলা এগুলি দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটা ভাজা বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন বাজার করে নিয়ে আসছে সবজি, বলেছে শুধু টমেটো নিয়ে আসতে, কত কিছু নিয়ে আসছে। একটা পাতাকপি যে এনেছে, দেখুন পাতাকপি বাঁধাকপি যেটাই বলুন বিশাল সাইজ, বলছে শুধু টমেটো আনতে। টমেটোর সাথে কাঁচামরিচ নিয়ে আসছে, সিম নিয়ে আসছে, কত কিছু এগুলি গুছাই। এখন আবার পাতাকপি নাকি ভাজি করতে হবে, বলে নেই। মাছ ভুনা করবো, এর জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর মাছটা তো ভেজে আলাদা করে তুলে নিছি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছিল, এখানে পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আদা রসুন ব্লেন্ড করা। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব। এখানে হলুদ মরিচ লবণ আদা রসুন তো দিয়ে নিয়েছি, সবগুলো একসাথে দিয়ে নিলাম। এখন ভালো করে কষিয়ে নেব মশলাটা। এই পাশে চুলায় ডালটা নিয়ে আসছিলাম, ডালটা যে ঝুলে পানি দিয়ে দিয়েছি, একটা ঢেকে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন মাছটা দিয়ে দিব। তরকারিটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। মাছের তরকারিটাও হয়ে গিয়েছে, এটাও নামিয়ে নিব। তারপর হচ্ছে বাঁধাকপি ভাজি করব, আর ভাত বসিয়ে দেব। ভাজিটা বসিয়ে দিলাম সিদ্ধর জন্য, তো সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। তারপর হচ্ছে বাগানটা হয়ে গিয়েছিল, আমি নামিয়ে নিয়েছি। দেখুন তো কেমন হয়েছে। রান্নাবান্না শেষ, আমি এখন রেডি হয়ে গিয়েছি, অন্নপ্রাপকে আনতে যাচ্ছি। এই তো আর কি, তো যাই, থাকেন আপনারা আমার সাথে। স্যান্ডেলটা পরে নেই, আজকে ঠান্ডা বাইরে। লাগবে প্রচুর জ্যাম। নাস্তা রেডি, চলে আসো সবাই। ইয়েস ইউ আর হিয়ার। চা রেডি, এই যে চা কে কে খাবেন চলে আসুন। চা দেখে তো রেডি, মোটামুটি আমরাও খাবার জন্য রেডি। আরাফের পরোটা ভর্তা, আমরাও খাবার জন্য রেডি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি অলওয়েজ রেডি বলেছিলাম তাই। ঠিক আছে, খাওয়া শুরু করেন। বসো বসো বসো, অন্য বসো। এভাবে খেয়ে দেখো, আমরা ছোটবেলায় এইভাবে খাইতাম, বুঝছো? মেখে সরষা ভর্তা দিয়ে খাইতাম ছোটবেলায় বেশি। শুটকি এটা কিন্তু হোটেল সারাদিয়া, বেড়াদিয়ার সারাদিয়া হোটেল থেকে আনা হয়েছে, বাসায় বানানো হয়নি, হোমমেড না। হোটেল সালাদিয়া এন্ড বেড়াদিয়া ইন্টারন্যাশনাল, এতে ভারি মজা।
ঠিক আছে আমরা খাই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন আজকের মতো পুরো ভিডিওটা দেখে নিন পুরো ভিডিওটা ভালো লাগলে আর মাঝে মাঝে এরকম সালাদ দিয়া ইটা দিয়া ভেড়া দিয়া ওটা থেকে কিনে খাবেন দেখুন মোটা ভাইয়ের অবস্থা শীতের মধ্যে প্রচুর ঝাল ভর্তা মারাত্মক ঝাল দম ছাড়তে পারতেছি না প্রচুর মজা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই